আপনারা দেখছেন একুশে টেলিভিশন। তাহলে সন্দীপ ভাই, মানে এই রিলেশনশিপের স্টার্টিং পয়েন্টটা কি, পরিচয়টা কিভাবে? কলেজে ছিলাম একসাথে, ও একবার জুনিয়র ছিল। ও মিথ্যা কথা বলবা না তুমি, লাইভ লাইভ মিথ্যা বলা যাবে না, সবাইকে মিথ্যা কথা। জুনিয়র ছিল তো আমার হাউসে, ওর কিছু বান্ধবীরা কাজ করত। আচ্ছা, তো ও বান্ধবীর সাথে আমার হাউসে চলে আসতো। কেন আসতো সেটা তো আমি জানি না, আমি মোটা ওর হাউসে চলে যেতাম না, আমি আমার বান্ধবীদের সাথে রোম অ্যারাউন্ড করতাম। সে আমার হাউসে আসতো, মানে ওর ধারণা হচ্ছে আমি ওর জন্য ওর হাউসে চলে যেতাম। মোটা ওর আমার হাউসে চলে যেত, স্বীকার করলো প্রথমবার জীবনে, জীবনে প্রথম স্বীকার করলো যে ও আমার হাউসে চলে আসতো। আজকে ফেসবুক লাইভে থাকবে, হ্যাঁ অবশ্যই এটা ফেসবুক লাইভে থাকবে, এবং আমি কেটে শেয়ার করে দেব এই জায়গাটুকু, যে স্বীকার করলো আমার হাউসে চলে আসা। আচ্ছা, এই শেয়ার করো, মাফ করে দাও না, তারপর কি হচ্ছে? তারপরে তো এরকম ঘুরঘুর করতো আমার হাউসে, দেখতাম এটা ঘুরঘুর করে। তারপরে তো আমি মোটামুটি তেমন বেশি পাত্রাটা দেই নেই, মানে অনেকদিন পর। তখন কলেজে আমি স্টার ছিলাম, ঠিক আছে, কলেজে আমি স্টার ছিলাম, এবং ওর ক্লাস ও সবাই ঘুরতো আমার পিছে পিছে, অনেক মেয়েগুলা। তারপর মাঝখান থেকে ও ঘুরে, ঠিক আছে, ও আমি তোমার পিছে ঘুরে, এটা মিথ্যা না? ভালো না, অনেকদিন পর আমি নিজেকে বাদে আরেকজন সেলফ অবসেস ছেলে দেখছি, তো আমার খুব ভালো লাগছে, ইটস গোইং গুড। আচ্ছা, দেন তারপর কি হলো? আচ্ছা, দেখ দেখ, তারপরে হচ্ছে কি, আই ফেল্ট রিয়েলি, আমি ওর প্রতি ভালোবাসাটা হয়েছে কিরকম করে, যে আসলে ওর বান্ধবী যে গ্যাং ছিল তারা আমার অনেক কাছের ছিল, তো ওদের সাথে ওদের যে স্কুলের সায়েন্স ফেয়ারে যাওয়া বা সব কিছু, বা আমার কলেজের বিভিন্ন প্রোগ্রাম, কালচারাল ফাংশন অথবা স্পোর্টসে খুব ইনভলভ ছিলাম আমি, সেই কারণে ও ওদের সাথে থাকতো বলে ওকে অনেক দেখতাম আমি। সেইভাবে করে আসলে ওকে আমি ফার্স্টে গান শেয়ার করি, ও আমাকে ওর কবিতা শেয়ার করে, তারপর ও কিছু ডিজাইন করতে গেলে শেয়ার করে। মানে এই শেয়ারিং ব্যাপারটা, মানে যেহেতু তুমি অনেকটা ওয়াইড স্প্রেড একটা ব্যাপার ছিল কলেজ থেকে, সবাই তোমাকে অনেক চাইতো, সবাই পছন্দ করতো, তো এই শেয়ারিং গুলো কি আসলে অনেকের সাথে হয়েছে, যার মধ্যে একটা ক্লিক করে গেছে এমন কিছু আছে? সেটাই হবে না, শেয়ারিং না, শেয়ারিং অনেকের সাথেই হয়েছে, কিন্তু অন্যদিক থেকে ফিডব্যাক আসছে এর কাছ থেকে, তাই। আচ্ছা, টোটালি চাপা, মানে চাপা টু দি পাওয়ার ইনফিনিটি। না, আমি নিজেরই বিশ্বাস করতেছি খুব কষ্ট হয়, যে আমি ওর জন্য শাস্ত্রামি করেছি। আচ্ছা, শাস্ত্রামি পয়েন্ট আসবে, কিন্তু ভাবি শাস্ত্রামি করতে তো বুঝছো আসলে কে কোনটা, এই কোনটা তার কে কার পিছনে ঘুরেছে আসলে, এটা প্রমাণ হয়ে গেল। কিন্তু সন্দীপ ভাইকে তো ডেফিনেটলি পছন্দ তো করতে। হ্যাঁ, অ্যাকচুয়ালি ওই যে যেটা আসে প্রথম প্রথম, হয়তো বা অনেককেই ওভাবে আমাদের ভালো লাগে না, আমরা আসলে মিশতে মিশতে আমাদের পছন্দ হয়। এবং এটা আমাদের জন্য, আমরা কিন্তু ফেসবুক ছিল না ওই সময়, রাইট রাইট, আমরা অত বেশি ফোনে এরকম লিখতাম, ছোট ছোট মেসেজ লিখতাম এরকম আছে, মানে ছোট ছোট, লাইক কারণ আমাদের হাতে তখন হ্যান্ডসেট নেই ওই সময়টা, আমরা এমন একটা জেনারেশন তখন কলেজে পড়লেও হাতে হ্যান্ডসেট থাকে না, সো দেখা যেত ছোট্ট এতটুকু একটা প্যাডে আমরা লিখে দিচ্ছি কিছু একটা। আজকে আপনার জন্য যে কত সুন্দর একটা সারপ্রাইজ অপেক্ষা করছে, আপনারা দুজন জানেন না। আচ্ছা, কতগুলো চিঠি পেয়েছেন আনুমানিক ভাইয়ের কাছ থেকে? আই হ্যাভ নো আইডিয়া, আমি মনে করতে পারি না, আমি তো প্রায় 40টা হবে, বাট অগণিত ছিল, মানে বাট রেগুলার ছিল ব্যাপারটা। হ্যাঁ, মোটামুটি আর মোটামুটি রেগুলার ছিল। আর আমি কলেজে ফোন ছিল, ওর ফোন ছিল না, এই জন্য চিঠি লেখা হতো ওকে আমার বা আমার ওকে, অনেকগুলো কথা তো ফোনে সব, ও আর আব্বুর মোবাইল থেকে মাঝে মাঝে লুকিয়ে ফোন দিত, অথবা মা বাসা থেকে মাঝে মাঝে ফোন দিত, সো সেই কারণে চিঠি লেখা হয়েছে বেশি। আসলে তাহলে কত সময় নাও হয়েছে দুজন দুজনকে চেনা জানার পরে একটা রিলেশনশিপে যেতে? এক বছরের বেশি, মানে দুজন দুজনকে এক বছর ধরে জেনেছেন, বুঝেছেন, তারপরে অন দ্যাট নোট, সবাই কেন ওর গল্পটাই শুনে, সত্যি গল্পটা কেউ কেন শুনতে চায় না? বন্ধ করো। কারণ হচ্ছে যে ভাবি, যখন আসলে আমরা সেল করি তখন ওই রং মেশ তুমি কিভাবে আমাদের সাথে জিতে যাবা, সেও আমি এক দলে না না, আমি আজকে ভাবির সাপোর্টে থাকবো, সত্যি থাকতে হবে। যেটা বলেছি টোটালি ভুল কথা, উঠা ডাবল ডাবল এজ ডাবল এজ। অন দ্যাট নোট আমরা আজকে ভাবির ভার্সনই শুনবো, কারণ হচ্ছে সন্দীপ ভাই অগণিত শোতে তার লস্ট স্টোরি নিয়ে চাপা মেরেছেন, এই ব্যাপারে একটা রিপোর্ট পাওয়া গেছে।